প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশে 2022 এর ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের 2022 এর ফাইনাল পরীক্ষা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক, সুপ্রিম কোর্ট আজকে কি জানালো তোমাদের পরীক্ষা বাতিল, অনলাইনে না অল্টারনেটিভ উপায়ে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে কিভাবে নেওয়া হবে, অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়ে আজকে কি জানালো সুপ্রিম কোর্ট সেটা জানাবো। দুই, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের এর, সেটা হচ্ছে নবান্ন তরফ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রাজ্য বোর্ডের দুই বোর্ডকে নিয়ে ভার্চুয়ালভাবে কনফারেন্স করা হয়েছে 2022-এর পরীক্ষা নিয়ে। তাতে কি উঠে আসছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। পরীক্ষা বাতিল বা অন্য উপায়ে নেওয়ার বা পেছানোর কতটা কি সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে অফিসিয়াল তথ্য কি রয়েছে, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে সুপ্রিম কোর্টের বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের রাজ্যের নবান্ন তরফ থেকে যে বৈঠক হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড নিয়ে, তা সেক্ষেত্রে কি উঠে আসছে সেটাও বিস্তারিত আলোচনা করব। তাহলে সবার প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, সর্বনির্ধারক সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, ছাত্রছাত্রীদের সমস্যা ছিল, ছাত্রছাত্রীদের যে সিলেবাস শেষ হয়নি কোভিডের কারণে, সমস্ত সমস্যাকে একসেপ্ট করে পিআইএল যেটা দাখিল করা হয়েছিল সেই পিআইএলকে কিন্তু একসেপ্ট করেছে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট কি জানালো, সুপ্রিম কোর্ট কিন্তু আজকে কালকের একটা হিয়ারিং ডেট দিয়েছে, সেখানে সিবিএসই বোর্ডকে সম্পূর্ণভাবে আসতে বলেছে এবং সিবিএসই বোর্ড কিভাবে পরীক্ষা নেবে, কি ছাত্রছাত্রীদের এর জন্য কি ভেবেছে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এই দুজনের বক্তব্যকেই আমার জানতে হবে। কাজেই সিবিএসই বোর্ডকে কিন্তু কালকে আসতে বলেছে, কালকে এ সমস্ত দুই পক্ষেরই রায় শোনা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, সিবিএসই বই অর্থাৎ সর্বভারতীয় বোর্ডগুলোর সবার প্রথমে, মানে সিবিএসই, আইসিএসসি এবং এনআইএসসি, এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো নিয়ে সবার প্রথমে আলোচনা হবে, তাদের পরীক্ষা কিভাবে নেওয়া যায় এবং তারপরেই এই আলোচনা হবে রাজ্য বোর্ড নিয়ে। অর্থাৎ সমস্তটাই কালকে কিন্তু সিদ্ধান্ত হতে পারে, অর্থাৎ কালকেই কিন্তু সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস অফ ইন্ডিয়া মানে বিচারপতির অধীনে কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত হতে পারে এবং পরীক্ষা নিয়ে একটা ডিসিশনে তারা আসতে পারে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 2021-এ যেমনটি ঘটেছিল, সিবিএসই বোর্ডকে ডাকা হয়েছিল, তারা কিভাবে পরীক্ষা নেবে, তাদের পরিকল্পনা কি, ছাত্রদের কথা কতটা ভাবছে, এই নিয়ে একটা যে দুই পক্ষের মতামত শুনেছিল, তারপরে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত জানিয়েছিল পরীক্ষা বাতিলের, সেই রকমই কিন্তু পুনরায় একটা বিষয় উঠে আসছে। কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এবছর পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে, আমি যেটা প্রত্যেকবার তোমাদের জানিয়েছি, এটা হতেই পারে পরীক্ষা কিছুটা পিছিয়ে দিচ্ছে, পরীক্ষাকে অল্টারনেটিভ উপায় নেওয়া হচ্ছে, সম্পূর্ণভাবে যে পরীক্ষা বাতিল সেটা সম্ভাবনা একেবারে ক্ষীণ বা নেই বললেই চলে। নবান্ন দুই বোর্ডের সাথে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ এবং শিক্ষা দপ্তরের সাথে একটা বৈঠক করেন, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, যেমন অ্যাডমিট কার্ড তোমরা প্রায় পেয়ে যাবে, পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা তোমাদের কি হচ্ছে থানায় চলে এসছে, এই সমস্ত দিকে পরীক্ষাকে কিভাবে ইউটিলাইজেশন করা যায় আর ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বাস্তবটা জানিয়ে রাখি, তোমরা অনেকেই ভুল ভাবছো বিষয়টা যে নবান্নে যে বৈঠক হয়েছে সেই বৈঠক হয়তো পরীক্ষা পেছানো নিয়ে হয়েছে, একেবারেই না। পরীক্ষাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে ছাত্রছাত্রীদের উপকার হয় সেই নিয়ে কিন্তু নবান্নে বৈঠক হয়েছে, কনফারেন্স হয়েছে দুই বোর্ডের সাথে। এখানে পরিষ্কারভাবে কিভাবে খাতাটিকে ডিস্ট্রিবিউশন করা হবে এবং কিভাবে এ ছাত্রছাত্রীদের প্রত্যেকটা বেঞ্চে গ্যাপ গ্যাপ দিয়ে বসানো হবে, কোন শিক্ষক খাতা দেখবে, পরীক্ষা সেন্টারে কোন শিক্ষক গার্ড দেবে, নিজের স্কুলের শিক্ষক না বাইরের স্কুলের শিক্ষক, সেই সমস্ত কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ইনফ্যাক্ট পরীক্ষার খাতা কিভাবে প্যাক করা হবে, কিভাবে অন্য স্কুলে পৌঁছানো হবে, সমস্ত তথ্য, কোন স্কুলে কোথায় রাখা হবে খাতা, সেন্টার কি হবে, সমস্ত প্রধান শিক্ষকদের সাথেও একটা মিটিং থাকবে পরবর্তীকালে। আজকে নবান্নর সাথে কিন্তু দুই বোর্ডের হয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু রাজ্য সরকার
পরীক্ষা পেছানো নিয়ে, পরীক্ষা বাতিল নিয়ে কোনো ভাবনাই কিন্তু এখনো পর্যন্ত ভাবছে না। যেটা বাস্তব সেটাই তোমাদের জানালাম। এই মুহূর্তে এরকম কোনো তথ্যই নেই যে নবান্নে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা বা বই প্রকাশ এসছে বা এরকম কোনো তথ্য নেই। পরিষ্কারভাবে পরীক্ষাকে কীভাবে নেওয়া যায়, যথাসময়ে নেওয়া যায়, সেই পরিকল্পনায় কিন্তু করছে এ নবান্নের তরফ থেকে। এবং আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্ট কিন্তু পুরো উল্টো দিকে। সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের কথা মান্যতা দিয়ে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পিছিয়ে যাবে না কী হবে সেটা তোমরা যেটা বললাম কালকেই জানতে পারবে যে কোন উপায়ে হচ্ছে, অল্টারনেটিভ এক্সাম মেথডে কি না ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে না অনলাইনে, সেটা তোমরা কালকে জানতে পারবে এ বা দু তিন দিনের মধ্যে জানতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় অন্য কিছুতে সেটা প্রত্যেকটা রাজ্যকে মানতেই হবে। কাজেই এই মুহূর্তে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি চালাও, যেহেতু আমাদের রাজ্যেও বোর্ডের তরফ থেকে, আমাদের রাজ্যের তরফ থেকে, আমাদের নবান্নের তরফ থেকে কোনো রকম পরীক্ষা পেছানোর ওর ইঙ্গিত কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি জানি তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিছুটা পিছিয়ে দিলে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়, সিলেবাস শেষ করে তোমরা পরীক্ষা দিতে পারবে। কিন্তু যেটা রাজ্যে বাস্তব ঘটছে সেই বাস্তব তথ্যই তোমাদেরকে আমি প্রেরণ করে থাকি। কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে পরীক্ষা পেছানো নিয়ে এখনও কোনো ইনফরমেশান কিন্তু নেই বা পরীক্ষার এই সমস্ত বিষয়ে আলোচনাও কিন্তু নেই। শুধুমাত্র আলোচনা হচ্ছে পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করানো যায়, পরীক্ষার নিয়মকানুন বের ব্যাপারে, এ স্যানিটাইজিংয়ের ব্যাপারে, কীভাবে ছাত্রছাত্রীদের ফাঁকা ফাঁকা করে বসানো যায়, কতটা ডিস্টেন্স রাখা হয়, এই সমস্ত পরীক্ষার গাইডলাইন নিয়েই আলোচনা হয়েছে। এ পরব আর সুপ্রিম কোর্টে পরীক্ষা পেছানো এই যে তোমাদের দাবি আছে সেই দাবির কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে এই বিষয়টি কালকে উঠবে। যেটা বললাম সুপ্রিম কোর্টই কিন্তু সর্বশেষ এস আমাদের সম্বল। সুপ্রিম কোর্ট যদি বলে পরীক্ষা পিছিয়ে যাবে সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য বোর্ডকে মানতে হবে। এছাড়া তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি অ্যাডভোকেট অনুভা ম্যামও কিন্তু এটা রীতিমতো বলেছে যে কালকেই যে সমস্ত ম্যাটার সলভ হয়ে যাবে এরকম কিছু না, দু তিন দিন লাগতেই পারে। এর সাথে একটা কথা প্রত্যেককে বলেছে, তোমরা কিন্তু পড়াশোনা কোনো রকম গাফিলতি দিও না, পড়াশোনাকে চালিয়ে যাও। আর আমি যেটা তোমাদের প্রত্যেককে বলেছি প্রথম থেকে, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে কিন্তু ও অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়ে পদক্ষেপ, প্রশ্নপত্র চলে এসছে, এ তোমাদের অ্যাডমিট কার্ডও তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে, পরীক্ষা তো তোমরা জানোই 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এর আগে পরীক্ষা যে পেছাবে সেই নিয়ে কিন্তু এখনও প্রপার কোনো ইনফরমেশান নেই। যদিও সুপ্রিম কোর্ট কালকে যদি রায় দেয় তার প্রভাব প্রত্যেকটা রাজ্য বোর্ডে পড়বে, কারণ সুপ্রিম কোর্ট সর্বনির্ধারক। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কী রায় দেয়। তাই প্রত্যেককে বলবো যে ভবিষ্যতে কী হতে চলেছে সেটার উপর ওর বিশ্বাসী না হয়ে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই পড়াশোনায় মনোযোগী দাও এবং তোমাদের পড়াশোনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান উত্তরসহ আমি রীতিমতো পাবলিশ করছি। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস আসছে, আমি পুরো ব্যবস্থাটা করছি। এই সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশান যেগুলো পোস্ট করা হয়ে গেছে সেই সমস্ত সাজেশানের লিংক আমি কমেন্টের প্রথমে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা সরাসরি তোমার যে সাবজেক্ট প্রস্তুতি হয়নি সেই সাবজেক্ট নিয়ে এ লাস্ট মিনিট সাজেশান উত্তরসহ তোমরা দেখে নিতে পারো। আমার প্রত্যেকটা সাবজেক্টে উত্তরসহ তোমরা সাজেশান পেয়ে যাবে।